গুড মর্নিং বন্ধুরা, পপি কিচেন ব্লগের আবারও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। প্রতিদিন সকাল সকাল উঠি, কিন্তু আজকে একটু বেশি সকালে উঠেছি, কারণ আজকে অনেক কাজ আছে। আজকে আমি আর আপনাদের দাদা দুজনে মিলে যাব কলকাতা। কলকাতায় একটু কাজ আছে, তো আপনাদের দাদা যখনই কলকাতা যায়, আপনারা জানেন সবাই, আমিও বেরিয়ে পড়ি পিছু পিছু। তার কারণ ওই যে নতুন সিংহাসন হয়েছে, তো ওই সিংহাসনের জন্য ঠাকুর কিনতে হবে। আর আগে একদিন গেছিলাম চাঁদনি মার্কেট, সেখানে লাইটের জন্য সব লাইট কিনে আনা হয়েছিল। তো ঘরের আরও অনেক কিছু কেনাকাটা আছে, যেহেতু কলকাতা যাচ্ছে তাহলে এক কাজে দুই হয়ে যাবে, সেই জন্য আর কি। ওই যে সকাল সকাল বাবা বেরিয়ে পড়েছে রকিকে নিয়ে, ওই দেখুন, আমার সকালবেলায় গলা থেকে আর কথা বেরোচ্ছে না। অন্যান্য দিন মাও হাঁটতে যায়, আজকে দেখছি বাবা একাই বেরিয়েছে। মা একটু দেরি করে উঠে, এখন খুব ঠান্ডা পড়েছে, তো সেই জন্য চলে এসছে আর একজন হিরো, চোখ মুখ ফুলিয়ে। আজ কি পরীক্ষা? ইংলিশ লিটারেচার। ইংলিশ লিটারেচার পরীক্ষা আছে অর্জুনের, সেই জন্য নিয়ে যাব না। অর্জুনের পরীক্ষা শেষ হয়ে গেলে একটা গাড়ি ভাড়া করে সবাই মিলে চিড়িয়াখানা ঘুরতে যাব। এখনো জানলা দরজা কোথাও খোলা হয়নি, পুরো অন্ধকার, আর বাইরে এখনো লাইট জ্বলছে। বাবা বলে গেল লাইটটা অফ করে দিই। নিচে চলে এলাম, ওই যে বাজারে যাচ্ছে মাথায় সবজি নিয়ে, বাগান থেকে টাটকা সবজি তুলে মাঠের রাস্তা ধরে যাচ্ছে। এইদিকে আসছি, দেখি এদিকে কি ফুল ফুটেছে গাছে। ফুল গাছ অনেক লাগানো হয়েছে, কিন্তু ফুল সব ফুল গাছে এখনো ফুল ধরেনি। এখানে একটা ফুল ফুটেছে, খুব সুন্দর লাগছে গোলাপি রঙের ফুলটা। আর এই দিকে দেখি সাদা জবা লাগানো হয়েছিল, তো সাদা জবার সবে একটা কুড়ি ধরেছে। আর এখানে আর একটা ফুল হয়েছে। আর এই যে বেগুনি লঙ্কা গাছে কিন্তু ভালোই ফলন দিচ্ছে, এই লঙ্কা কমছে না, একটা একটা করে তুলি আবার একটা একটা করে হতে থাকে। এই দেখুন পুরো শিললে যেরকম হয় দেখতে, টক শিললে ঠিক সেরকম দেখতে এই লঙ্কাগুলো। এই দেখুন কি সুন্দর লাগছে লঙ্কাগুলো, সাদা সাদা অনেক ফুল এসেছে, মনে হচ্ছে পুরো গাঁঠে গাঁঠে লঙ্কা হবে। আর গাছটা দেখুন কত ছোট। তুই আবার এসে গেছিস? হ্যাঁ, দেখো ওইদিকে চাঁদ মামা, চাঁদ মামা। কোথা চাঁদ মামা? হ্যাঁ রে চাঁদ মামা, তাড়াতাড়ি আয়। মা সকাল সকাল উঠেই লাউ শাক কেটে ফেলেছে, নিশ্চয়ই আজকে লাউ শাক রান্না হবে। এই যে এখানে রাখা আছে দেখতে পাচ্ছি, অনেক লাউ শাক কেটেছে। এই যে এত কিছু জামা কাপড় ভিজিয়েছি, এগুলো এখন কাচবো, কেচে স্নান করে তারপর রেডি হবো। আটজন ছেলে আটজন মেয়ে? না, আটজন ছেলে আটজন ছেলে, এমন করে যাবে। কেমন নাচ শিখছে একটু দেখি দে। ঠিক আছে, বন্ধুদের সবাইকে একদিন আমি গান চালাবো, নাচ দেখাবি। হ্যাঁ ঠিক আছে, চ। সাড়ে সাতটা তো বলেছিলাম, আটটা প্রায় বাজতেই যায়, এই যে এর জন্যই দেরি হলো। আপনাদের দাদা হেঁটে হেঁটে এগিয়ে গেছে, আর স্কুটি নিয়ে স্ট্যান্ড পর্যন্ত যাব, আর একে সব দায়িত্ব দিয়ে রেখে যাওয়া হচ্ছে। থাকো, তুমি সব দায়িত্ব পালন করো। যাই, প্লিজ প্লিজ আপনারা পুরো ব্লগটা দেখবেন, দেরি হয়েছে বলে রাগ করে আপনাদের দাদা হেঁটে হেঁটে চলে গেছে, এগিয়ে গেছে। চলেছি যে মূর্তি কিনবো, মূর্তির দোকানটা খুঁজে পাচ্ছি না, ম্যাপে দেখছি, এই যে দেখাচ্ছে কোথা দিয়ে কি রাস্তা কি জানি, খুঁজে খুঁজে যাচ্ছি। গাড়ি থেকে নেমে আমরা দুজনে মিলে হেঁটেই চলেছি, পাথরের ঠাকুরের যে মূর্তি কিনবো সে দোকানই খুঁজে পাচ্ছি না। একটা দোকানদারদের সঙ্গে কন্ট্যাক্ট করা হয়েছে, ওই ফোন করে করে ওই দোকানেই যাচ্ছি। খুঁজে পড়েছি দোকানে। নমস্কার, আমাদের কিছু মূর্তি লাগবে, মানে কালেকশন কি কি আছে?
এরকম এরকম হাইট এটা কত ফুট আছে এটা এরকম অনেক রকম কাপড় আছে সব কালার করা আছে বেশ ভালো লাগছে দেখছি যদি পছন্দ হয় নিয়ে নেব ভিয়েতনাম মার্বেলের সব থেকে দাম বেশি আর তার ইঞ্চি মূর্তির দাম 40,000 টাকা আর এই হ্যাঁ এই রাজস্থানি মার্বেল নিলে মোটামুটি 7,000 টাকা হবে গণেশ ঠাকুরটা ব্যাপক লাগছে আর এইদিকে গোপাল দেখতে পাচ্ছি গোপাল গুলো যা লাগছে না আর এটা একদম পুরো কালো ওম দেবা দেবা ওম দেবা দেবা বাইরে থেকে কিন্তু আমি একটা ঠাকুরের মূর্তি দেখে খুব পছন্দ হয়েছে জানি না দাম কত যদি রেটে হয়ে যায় নিয়ে নেব ওই দিকে দেখেছি পরে দেখাবো আগে এদিকটা দেখেন জয়পুরে হচ্ছে ব্ল্যাক মার্বেল যেটা নন মার্বেল কোষ্টি একটাই সেটা তো রুঙ্গের কোষ্টি এইটার দাম কত আছে এটা ওটা 860,000 টাকা জেল নামে নাকি জেল নামে বলে যে ফিনিশিংটা ভালো আছে ভালো লাগবে এটা হচ্ছে 18 ইঞ্চি আছে 17,000 টাকা দাম জয়পুরে 15 ইঞ্চি বাবা খুব ভারী তো ভালো লাগছে ঠাকুরটা কালী ঠাকুর শ্বেত পাথরের হয় না কালো পাথরের হয় কালীমার একটা মূর্তি নিয়ে এসেছে এটাও বেশ ভালো ওইটা বেশি ভালো লাগছে এটার থেকে ওইটা বেশি ভালো লাগছে মূর্তি দেখে দেখে পছন্দ হলো অনেক টাকা দাম বলছে একটুকু কমাচ্ছে না সেই জন্য আমরা এখন খিদে পেয়েছে কিছু খাই তারপর দোকানদারের সঙ্গে বার্গেনিং করতাম বার্গেনিং না করলে ঠকে যাবেন যা দাম বলছে আমি বলছি 1,000-5,000 টাকা কমান বলছে না কমানো যাবে একটা টাকা কমাচ্ছে দেখা যাক শেষ পর্যন্ত কিনে নিয়ে বাড়ি যায় না খালি হাতে বাড়ি যায় শপিং মল দেখেই কপি বলছে শপিং মল চাউমিন এগরোল এইসব খেয়ে নিতে হবে কত বিকেল হয়ে গেল ভাতের হোটেল আসছে পাচ্ছি এখন কি পাবো তার ঠিক নেই 3টে বেজে গেল অনেক সাধনা করার পর আর ছাটিয়ে দিয়ে আগে তারপর যা হবে দেখা যাবে যদি এতক্ষণ পরে একটা হোটেল খুঁজে পেলাম এত ভিড় যে ঢোকা যাচ্ছে বলে বাইরে দাঁড়ান লোক বেরোলে তারপর আপনারা ঢোকা যাবে ফুলকপি তরকারি মাংস ডাল এবং পেঁয়াজ আলা জোরে অনেক কষ্ট করে ভাত খাচ্ছে তো একদম তৃপ্তি করে খাচ্ছে ফুলকপিটা খুব ভালো হয়েছে পাতলা ঝোল একদম লেবু পেঁয়াজ দাও লবণ দাও এই যে আমার চলে এসছে না 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 কথা বলি করছি লাগছিল আর একটু আগে এলে ভালো হতো প্রায় সন্ধ্যে হয়েই এলো
হেভি টেস্ট আচ্ছা তেঁতুলের ডাল বড়া মুচমুচে দারুণ লাগবে চলো কাঁচা তেঁতুল হ্যাঁ আর একটা দাও কাঁচা তেঁতুল কাঁচা লঙ্কা ধনে পাতা সব একসঙ্গে পেস্ট করে নিয়েছে কিরে কিরে তোর নাম কিরে उसका नाम क्या है कमल तो बंधुरा बड़ बाजार चले बड़ बाजार घूरबो बोले কলকাতায় আসলে এসে কত রকম মার্কেট আছে বলা যাবে না আলুর পাপড় রসুনের নেব না এটা কি ফুচকা সত্যি ফুলবে ছোট সাইজ হবে এটা বড় সাইজ এখন স্টিলের কিছু জিনিস কেনাকাটা চলছে এই যে চিমটে কিনেছে পপির চিমটে ঘরের কাজে দেবে একটা দুটো মাল নিলে দেবে না সব ডজন ধরে নিতে হবে এগুলো কত করে পিস দাদা কোনটা চর্চা হয়ে গেলে খালি বর্ষা করে আমাদের ওখানে পাওয়াই যাচ্ছিল না এখানে খুঁজে খুঁজে একটু পেলাম বড় বাজার এসছি যখন নিয়ে নিলাম কলকাতা তো বহুবার এসছি কিন্তু কলকাতায় বড় বাজার একবার আসা হয়নি আজকে এলাম যা ভিড় আমি আর কখনো আসবো না ঢুকতেই পারলাম না পালিয়ে এলাম বড় বাজার থেকে সোজা চলে এলাম মূর্তির দোকানে দেখি ঠাকুর রেডি হলো কি না কি সুন্দর লাগছে নেল পালিশ পরানো চলছে আচ্ছা বাসিটা কি আপনারাই যাবেন বাসি ঘরে কিনে বাসির উপর দিবে কি সোলার দিবে যে মালিক জানে ঘরের কর্তা জানে বসে আছে সোনার রূপো এবার আমরা ওই দোকানটাই যাব ওই দোকানে খালি ঠাকুরটা কতটা হয়েছে সেটা দেখব আমাকে ড্রেসটা ভালো লাগবে খুব ভালো লাগবে এটা কত ড্রেস কিনবে এটা কি আর এক কোট হবে দাদা না ল্যামিনেশন হচ্ছে এখন যে রংটা হয়েছে রংটা খারাপ হবে না বহুদিন থাকে দেখতে কেমন লাগছে বলো খুব সুন্দর হয়েছে সিঁদুরটা আরো চওড়া হবে কালীমার মূর্তিটা নেওয়া হয়ে গেছে এবার দেখি রাধাকৃষ্ণের মূর্তিটা ফিনিশিংটা শেষমেশ কি করেছে ও এটাও কমপ্লিট হয়ে গেছে বাহ রাধাকৃষ্ণের মূর্তি একদম ফিনিশিং হয়ে গেছে শেষ ফিনিশিং আপনাদের দেখিয়ে দিলাম স্প্রে মেরে দিয়েছে আর দাদা ফ্যানও চালিয়ে দিয়েছে এবার শুকনো হয়ে গেছে এবার বিল পেমেন্ট করেই চলে যাবো নিয়ে হ্যাঁ আমি ওটাই বলছি তখন আমি খেয়াল করে নিয়ে যাই এখানটা বলে শুয়ে নিয়ে যেতে হবে এখন বাজে রাত 11টা
ওই ঠাকুরের মূর্তিগুলো বানাতে এত রাত হয়ে গেল, যাওয়ার পথে একটু চা খাবো। এখন চাই খেতে হবে। এই মাত্র ঘরে আসলাম, আর আপনাদের দাদা এখন আসেনি, মানে বাইকে করে খেপ করছে আর কি। খুব খুশি, খুব খুশি। পরীক্ষা কেমন হয়েছে? দুটো পরীক্ষা দিয়েছি, সেটা জানি, কিন্তু পরীক্ষা কেমন হয়েছে? কোনটা দুটোর মধ্যে ভালো? দুটোই হতেই ভালো হচ্ছে। বাবা আর একটা ঠাকুর নিয়ে আসছে, দেখ শুধু। হ্যাঁ, এটা একটা কালিমা। মা ঘুমি পড়ছিল, তাকে টেনে টেনে তুলে নিয়ে এসছে। মা দিয়ে দেখছে, মা ভাবছে মাটির কালী ঠাকুরটা দেখলে মনে হবে মাটির, কিন্তু পাথরের উপর রং হয়েছে বলে এরকম মনে হচ্ছে। কালী ঠাকুর আর রাধা কৃষ্ণ ঠাকুরের কত দাম নিয়েছে আপনাদের বলে দিই। রাধা কৃষ্ণটা নিয়েছে 15,000 টাকা, আর কালী ঠাকুরের মূর্তিটা নিয়েছে 7,000 টাকা। মোটামুটি ভালোই কম রেঞ্জের মধ্যে পেয়ে গেছি, কলকাতা গেছিলাম বলে কমের মধ্যে পেলাম। আর এমনি আমাদের দিকে পাথরের ঠাকুর পাওয়াই যায় না, যেতে গেলে দূরে কোথাও থেকেই নিতে হয়। তাও বেশ অনেক কম দামে ভালোই লাগলো, অনেক দিনের আশা ছিল, সেই শখ ছিল বলতে পারেন, তো সেই শখটা পূর্ণ হয়ে গেল। এবার শুধু সিংহাসনটা সাজানোর পালা, মিস্ত্রি কাকু আরে চলে গেলে তারপর ঘর দর পরিষ্কার করে তারপর সবাই মিলে সিংহাসন সাজাবো। আর ঠাকুর তো একবারই কিনবো, ঠাকুর তো আর বারবার চেঞ্জ করা যাবে না, সেই জন্য একটু দামি দেখে, ভালো দেখে, সাথে সময় নিয়ে ঘুরে ঘাড়ে দেখে ঠাকুর নিয়েছি। দুটো ঠাকুরই সবার খুব পছন্দ হয়েছে, আপনারা বলবেন কেমন লাগছে দুটো ঠাকুর। আজকে আমার মা এই ঠাকুরগুলো কিনে আনছে, আমার প্রচুর পছন্দ হয়েছে। আর গুড নাইট।